फ्रेंड्स, आई एम डॉक्टर इफ़त एंड वेलकम टू माई चैनल मेडिको फंडा एंड वेलकम टू द शॉर्ट नोट सीरीज। तो आजकल भिडियोते शॉर्ट नोट नहीं डिसकस करब, तो चलो देखे नहीं आज के शॉर्ट नोट नहीं डिसकस करब। तो शॉर्ट नोट तो देख, तब तक तुम्हारे छोटो एक रिक्वेस्ट, तुम्हारा जी प्रथम बार चैनल के देखे थको किंबा एखो हमार चैनल के सबसक्राइब ना करो, तो अवश्य अवश्य एखी हमार चैनल के सबसक्राइब कर दाओ और पशे थका बेल आइकन के अवश्य क्लिक करो फॉर गेट नोटिफिकेशन ऑफ अवर लेटेस्ट अपडेट। तो चलो देखे नहीं आज के वीडियो। तो आज के शॉर्ट नोट सीरीज़े आमरा जे टॉपिक नहीं डिस्कस करब सेटा होच्छे रेन्यूला। ये रेन्यूला किन्तु एक भीषण इम्पोर्टेंट टॉपिक, स्पेशली सर्जरी रिटन एवं वाइवा एग्जाम मेडिसिनों शिखिए थाके। तो आज के देखे नहीं आमरा डिटेल्स रेन्यूलार बेपारे। तो फर्स्ट आमरा देखब डेफिनेशन। डेफिनेशने की बला जेते पारे, रेन्यूला इज अ सिस्टिक स्वेलिंग अराइजिंग फ्रॉम सबलिंगुअल सलाइवरी ग्लैंड एंड एक्सेसरी सलाइवरी ग्लैंड्स व्हिच आर प्रेजेंट इन द फ्लोर ऑफ द माउथ कॉल्ड ग्लैंड ऑफ ब्लैडिन एंड नून। तो आमरा फर्स्टे बुझे नी जे आमरा सबाई जानी आमादेर मुखे जे सलाइवा प्रोड्यूस है, माने आमरा बांगला भाषा जाके जे थुतु बोले थाकि, सेटा प्रोड्यूस है मेनलि सलाइवा प्रोड्यूस करार जोन्नो। आमादेर मुखे तीन टी मेन ग्लैंड आछे, एकटा होच्छे फोटोते आमरा देखते पाच्छी, एकटा होच्छे पैरोटिड ग्लैंड, नेक्स्ट होच्छे सब मैंडिबुलर ग्लैंड एबं नेक्स्ट होच्छे सब लिंगुअल ग्लैंड। एई तीन टी ग्लैंड किन्तु मेनलि सलाइवा प्रोड्यूस करे। এবং এই যে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড সালাইভা প্রোডিউস করে, এই গ্ল্যান্ডে যদি কোনো ধরনের ব্লকেজ হয়ে যায় বা কোনো ড্যামেজড হয়ে যায়, তার কারণে কিন্তু এই যে সিস্ট গঠন হয় তার আশেপাশের জায়গাতে, তাকে বলা হচ্ছে এই রেনিউলা। নেক্সট আমরা দেখব কি এটা কিভাবে হচ্ছে হয়, এই রেনিউলাটা কেন কিভাবে হয়। নর্মালি কি হয়, এই যে স্যালিভারি গ্ল্যান্ডগুলো রয়েছে, সেই গ্ল্যান্ডগুলো সে স্যালাইভা যে প্রোডিউস করে সেটা কিন্তু আমাদের মুখেই মধ্যে প্রোডিউস করে। বাট যদি কোনো ট্রমা বা কোনো ইঞ্জুরির কারণে যদি সেটা ব্লকড হয়ে যায় বা ড্যামেজড হয়ে যায় স্যালিভারি গ্ল্যান্ডটা, তখন কি হয় ওটা বাইরে বেরোতে পারে না, আর কোনো কারণে লিক হয়ে গিয়ে সেটা তার চারিপাশের সারাউন্ডিং টিস্যুতে কি হয় ছোট ছোট সিস্টের আকারে ফর্ম করে এই রেনিউলা তৈরি করে। আমরা দেখতে পাচ্ছি জিভের তলায় আন্ডার দ্য টং বা আমরা বলতে পারি ফ্লোর অফ দ্য মাউথে এই যে এই সোয়েলিংটা রয়েছে, সিস্টিক সোয়েলিং যার মধ্যে ফ্লুইড ভরা রয়েছে, একেই বলা হচ্ছে রেনিউলা। তো আমরা দেখে নিলাম রেনিউলা কীভাবে হয় এবং ইটিওলজি বা কজ হিসেবে আমরা বলতে পারি অবস্ট্রাকশন টু দ্য ডাস্ট সিক্রেটিং মিউকোস সো ইট ইজ ক্যান আ টাইপ অফ রিটেনশন সিস্ট। আমরা বললাম যে যদি অবস্ট্রাকশন হয়ে যায়, যে গ্ল্যান্ডের যেখান থেকে স্যালাইভার ডাক্টটা ওপেনিং হয় মানে বের হয় বাইরে, সেটা যখন বেরোতে পারছে না, সেখানে কোনো ধরনের অবস্ট্রাকশন হয়ে গেছে, অবস্ট্রাকশন হয়ে যাওয়ার কারণে কিন্তু তখন কি হয় ওই ওই ডাকটা বাইরে বেরোতে পারে না, ফলে সেখান থেকে লিক হয়, ছোটো ছোটো সিস্টের আকারে ফর্ম করে সে স্যালাইভা নিয়ে, সেটাকেই বলা হচ্ছে রেনিউলা। এবং এটা মোস্টলি ডিউ টু দ্য ট্রমা, ট্রমার কারণে কিন্তু মেনলি হতে পারে। নেক্সট আমরা দেখব টাইপস। টাইপসে রয়েছে সিম্পল রেনিউলা অ্যান্ড ডিপ রেনিউলা। সিম্পল রেনিউলাটা কি, সিম্পল রেনিউলা হচ্ছে সিচুয়েটেড ইন দ্য ফ্লোর অফ মাউথ উইদাউট এনি সার্ভাইকাল প্রলঙ্গেশন, যেটা আমাদের মুখের ফ্লোর অফ দ্য মাউথেই প্রেজেন্ট থাকে, মানে সুপারফিশিয়ালি যেটা হয়ে থাকে আমাদের মাউথে, সেটা হচ্ছে সিম্পল রেনিউলা। আর ডিপ রেনিউলা কি, ডিপ রেনিউলা হচ্ছে দ্য সিস্ট সিচুয়েটেড আন্ডার দ্য মাউথ অর ইন সাব ম্যান্ডিবুলার রিজিয়ন, যেটা হচ্ছে আন্ডার দ্য মাউথে আমাদের মুখের ভেতরের অংশে বা সাব ম্যান্ডিবুলার রিজিয়নে যদি হয়, মানে আমাদের নেকের দিকে অনেকটা ভেতরের দিকে যে রেনিউলাটা তৈরি হয় তাকে বলা হয় ডিপ রেনিউলা। নেক্সট এরপর আমরা দেখব ক্লিনিক্যাল ফিচার্স। ক্লিনিক্যাল ফিচার্সে আমরা কী কী সিমটম দেখতে পারবো এই রেনিউলাটা। ফার্স্টেই যেটা, রেনিউলা কিন্তু সিন ইন ইয়ং চিলড্রেন অ্যান্ড অ্যাডাল্টস, বেশিরভাগ ক্ষেত্রে কম বয়সী বাচ্চা এবং অ্যাডাল্টসদের ক্ষেত্রে, সেটা মেলও হতে পারে ফিমেলদের মধ্যেও কিন্তু এটা দেখা যায়। নেক্সট হচ্ছে সোয়েলিং ইজ টিপিক্যালি সিন অন দ্য ফ্লোর অফ দ্য মাউথ, আমরা দেখতেই পেলাম যে আমাদের একটা সোয়েলিং দেখা যাবে ফ্লোর অফ দ্য মাউথে, যে জায়গাটায় রেনিউলা হয়েছে রেনিউলাটা সোয়েলিং মানে ফুলে থাকবে, এবং আন্ডার সার্ফেস অফ দ্য টং মানে ফ্লোর অফ দ্য মাউথ বা আন্ডার সার্ফেস জিভের ঠিক তলায় সেখানে সোয়েলিং প্রেজেন্ট থাকবে। সফট সিস্টিক
মোবাইল সোয়েলিং, মানে যদি আমরা সেটা টাচ করি, আমরা টাচ করে কিন্তু দেখতে পারবো সেটা অনেক নরম। এবং সিস্টিক, সিস্টিক মানে কি, ওর মধ্যে ফ্লুইড ফিল্ড আছে, মানে আমরা কিছু তরল কিছু দেখতে পারবো এই ধরনের। এবং মোবাইল মানে হচ্ছে সেটা যদি আমরা হাত দিই সেটা কিন্তু মুভেবল হবে, মানে ফ্ল্যাকচুয়েট করে, তাই জন্য এটাকেই বলা হচ্ছে। এবং গিভস ব্রিলিয়ান্ট ট্রান্সলুমিনেশন, ট্রান্সলুমিনেশন এক্সাম করে আমরা যদি দেখি সেখানে আমরা দেখতে পারবো একটা শাইনি ভাব প্রেজেন্ট আছে, যেমন বেলুনের মধ্যে জল দিলে একটা শাইনি ভাব থাকে না, ঠিক সেরকমই কিন্তু একটা প্রেজেন্ট থাকে। নেক্সট হচ্ছে কভার্ড উইথ থিন মিউকোজা কন্টেনিং ক্লিয়ার সেরাস ফ্লুইড উইচ ইজ ব্লুইশ ইন কালার। যে সিস্টটা হয় গ্রানিউলাটা সেটা কিন্তু মিউকোজা দিয়ে একটা ক্লিয়ার মিউকোজে এবং সেরাস ফ্লুইড থাকে যার ভেতরে, যেটা এখন একটু হালকা ব্লুইশ কালারে হয়, তাই জন্য ওই সিস্টটা মানে গ্রানিউলাটা দেখতে কিন্তু একটু হালকা ব্লুইশ কালারে দেখতে হয়। নেক্সট হচ্ছে স্মুথ সারফেস, মানে যদি আমরা দেখি ওপরটা অনেক স্মুথ মসৃণ হয়ে থাকে গাটা তার, এবং ডিফিউজ বর্ডার থাকে এবং নন টেন্ডার হয়। এই হয়ে গেল ক্লিনিক্যাল ফিচার্স বা সিমটমস। নেক্সট আমরা দেখব হচ্ছে গ্রানিউলার ইনভেস্টিগেশন, কী কীভাবে আমরা জানতে পারি যে এটা গ্রানিউলাই হয়েছে। তো ফিজিক্যাল এক্সামিনেশন তো রয়েছে, ডক্টরের কাছে গেলে ডক্টর আপনার ফিজিক্যাল এক্সামিনিং করবে, সেখান থেকে বুঝতে পারবে। তাছাড়া রয়েছে হচ্ছে আমরা যে টেস্টের মাধ্যমে, যেমন হচ্ছে ভিজুয়ালিং, যে হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি, আল্ট্রাসোনোগ্রাফি যদি আমরা করি সেখান থেকে আমরা বুঝতে পারবো যে এটা গ্রানিউলা হয়েছে, বা রয়েছে সিটি স্ক্যান, এমআরআই, এই কলগুলোর মাধ্যমে কিন্তু কনফার্ম হওয়া যায় যে এটা গ্রানিউলাই। নেক্সট আমরা দেখব কমপ্লিকেশন, কমপ্লিকেশনে যেটা হতে পারে হচ্ছে ফার্স্টলি ইনফেকশন, কোনো কোনো ক্ষেত্রে যদি সেটা ট্রিটমেন্ট বা কোনো কিছু কিছু না করা হয় সেখান থেকে একটা ইনফেকশন কজ করতে পারে। তারপর রয়েছে হচ্ছে বার্স্টিং। তো এই হয়ে গেল আজকের ভিডিও। আই হোপ আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, হেল্পফুল লেগেছে। যদি ভিডিওটিকে তোমাদের ভালো লেগে থাকে তো এটিকে একটি লাইক অবশ্যই করো, আর তোমার ফ্যামিলি, ফ্রেন্ডস, রিলেটিভ সবার সাথে আমার এই ভিডিওটিকে অবশ্যই অবশ্যই শেয়ার করো। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই ফ্রেন্ডস।